আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকব সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ বরিশাল বিভাগ সঙ্গে আছে আমি খান তাজদিন হাসান শিরোনাম নিরাপদ আশ্রয়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হইল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাক শত কিলোমিটার বেগে আঘাত হানতে পারে গভীর রাতে আট ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা বন্দরগুলোতে ছয় ও সাত নম্বর বিপদ সংকেত নিম্নাঞ্চল প্লাবিত তাণ্ডব থেকে উপকূলবাসীকে রক্ষায় নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে সারাদেশে নৌযান চলাচল বন্ধ চট্টগ্রাম ও বরিশাল ও কক্সবাজারে ওঠানামা করছে না বিমান উপকূলীয় জেলা ঝালকাঠি ও বরগুনায় নাজুক সব বেড়িপাত নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টারও টেকসই বাঁধ নির্মাণ ও লবণ সহিষ্ণু কৃষির ওপর জোর দেওয়ার তাগিদ এবং বরগুনায় জেলেদের সরকারি চাল পাচ্ছেন প্রভাবশালীরা জনপ্রতিনিধিদের দুষছেন ভুক্তভোগীরা প্রায় পাঁচ কোটি টাকা দাদন নিয়ে মহাজনের কাছে জিম্মি বরিশালের জেলেরা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাক সময় যত গড়াচ্ছে বাড়ছে শঙ্কা রাতে শত কিলোমিটার বেগে দেশের ১৩ জেলায় তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় এর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলাগুলোতে বইছে ঝোড়ো হাওয়া জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে সাত ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে উপকূলে দেয়া হয়েছে সাত ও ছয় নম্বর বিপদ সংকেত এদিকে সিত্রাঙ্গের কারণে দেশের অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ উপকূলের দিকে যতই ঘূর্ণিঝড় সিত্রাং এগিয়ে আসছে ততই বাড়ছে বাতাসের গতিবেগ ঘূর্ণিঝড়টি বর্তমানে সাগরে অবস্থান করায় বাতাসের গতিবেগ এখন ঘন্টায় সর্বোচ্চ ৮৮ কিলোমিটার আবহাওয়া অফিস বলছে মাঝারি ধরনের ঘূর্ণিঝড় থেকে শক্তিশালী হলে বাতাসের গতিবেগ হতে পারে ১০৫ থেকে ১১০ কিলোমিটার তিনটি কারণ ভাবাচ্ছে আবহাওয়াবিদদের ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের আচরণ খুবই প্রবল দ্বিতীয়টি হচ্ছে আঘাত হানার সময় যে সময় আঘাত হানবে তখন থাকবে ভরা কাটাল বা অমাবস্যা তখন জলভাগ এমনিতেই স্বাভাবিকের চেয়ে বেশি উত্তাল থাকে আর তৃতীয় কারণটি হলো বায়ুচাপ পার্থক্য বেশি এসব কারণে সিত্রাঙ্গকে বলা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ দুপুর পর্যন্ত উইন্ডি ডট কমের তথ্য বলছে সাতক্ষীরা থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থান করছে সিত্রাং খুলনা থেকে ২৫২ এবং চট্টগ্রাম থেকে যার দূরত্ব ৩৩৬ কিলোমিটার আবহাওয়াবিদদের ধারণা সন্ধ্যায় আঘাত হানতে পারে দেশের উপকূলে তবে মূল আঘাত হবে মঙ্গলবার ভোর অথবা সকালে এরপর পটুয়াখালীর খেপুপাড়া হয়ে বরিশাল এবং চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে এ সময় উপকূলীয় জেলায় ৫ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাসের পূর্বাভাস আবহাওয়া অফিসের বিপদ আঁচ করতে পেরে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য কাছাকাছি থাকায় দুর্ঘটনা এড়াতে মোংলা ও পায়রা বন্দরে সাত নম্বর বিপদ সংকেত চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার উপকূলে ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের অভ্যন্তরীণ নৌযান চলাচল সিত্রাং উপকূলীয় ১৩ জেলায় মারাত্মকভাবে এবং দুটি জেলায় হালকাভাবে আঘাত হানবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে আছেন সহকর্মী অপূর্ব অপু মোংলা বন্দরে আছেন রিপোর্টার মাহমুদ হাসান প্রথমে যাচ্ছি কুয়াকাটায় শিকদার জাবির হোসেনের কাছে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে এখন কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে এবং জড়ো হওয়া বইছে সেই সাথে বৃষ্টিও হচ্ছে যার কারণে এখানকার মানুষের মধ্যে এখন একটা আতঙ্ক বিরাজ করছে শুধু কুয়াকাটা নয় পটুয়াখালীর উপকূলের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে এখন একটা আতঙ্ক বিরাজ করছে কারণ হঠাৎ করেই বড় বড় ঝড় আসতেছে এবং ঢেউগুলো আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে যার কারণে এখানকার মানুষ এখন খুবই আতঙ্কে রয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে নির্মাঞ্চলের যে মানুষ তাদেরকে সরে যেতে বলা হয়েছে তবে মানুষরা কিন্তু এখনো কেউ নিরাপদ আশ্রয় যেমন সাইক্লোন শেল্টার বা আশ্রয় কেন্দ্র বা নিরাপদ যেসব জায়গা আছে সেই জায়গাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত আসেনি পটুয়াখালীর ৮টি
সেখানে বেরিবাদ কিংবা সাইক্লোন শেল্টারও নেই, সেসব মানুষ কিন্তু এখন আতঙ্কে রয়েছে। কিন্তু মানুষদেরকে যে নিরাপদ আশ্রয় আনা হবে উদ্ধার করে, সেই উদ্ধার তৎপরতা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। তবে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না, কারণ বাতাসের তীব্রতা খুবই বেশি, আর বাতাসের তীব্রতার সাথে বৃষ্টিও হচ্ছে, যার কারণে কিন্তু এখন এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে এবং সাধারণ যে জীবনযাত্রা তা তো নাই বললেই চলে। তবে এখানকার মানুষের মধ্যে একটা বড় আতঙ্ক বিরাজ করছে, কারণ শিডোরের সময় কিন্তু এমন চিত্রটাই দেখা গেছিল, এইভাবে বিকালে ঝড় হাওয়া বইছিল এবং রাতে কিন্তু বড় ধরনের প্রভাব ফেলেছিল। তো এভাবে করে মানুষ এখন খুবই একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে এখন সাইক্লোন শেল্টারে প্রশাসনের পক্ষ থেকে যেতে বলা হয়েছে, সাইক্লোন শেল্টারগুলোকে ওপেন করেও দেওয়া হয়েছে, তবে মানুষ কিন্তু সাইক্লোন শেল্টার মুখী হচ্ছে না, কারণ তাদের কিন্তু আপনার ওই ধরনের সচেতনতা নেই বললেই চলে। এছাড়াও আপনার এই যে সিপিপি এবং স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন মানুষকে সাইক্লোন শেল্টার মুখী করার জন্য, এবং ছাত্রলীগের নেতাকর্মীরাও কাজ করছেন, কিন্তু আসলে মানুষের মধ্যে সেই ধরনের যে একটা তৎপরতা সেগুলো লক্ষ্য করা যাচ্ছে না। প্রশাসন পুলিশের পক্ষ থেকে এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই যে বারবার বলা হচ্ছে যে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাতে কেউ না নামে, তবেও কিছু পর্যটকরা নেমে পড়েছিল, তাদেরকে থানা পুলিশ কিন্তু উঠিয়ে দিয়েছেন। এই ছিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা এখন যাচ্ছি মোংলাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান। ধন্যবাদ শিক্ষা তাবির হোসেন। মোংলা বন্দরে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, বঙ্গোপসাগরে সৃষ্ট যে ঘূর্ণিঝড় সিত্রানের প্রভাবে মোংলা বন্দর কিন্তু এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বাতাসের আর্দ্রতা কিন্তু আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে। যতটা দিন গড়িয়ে যাচ্ছে অতটাও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রচন্ডতা বাড়তেছে। আপনাদেরকে দেখাতে পারছি যে মোংলা ওপারে যে দ্বীপ জেটে যে প্রায় 20,000 শ্রমিক রয়েছে, তারা নারী পুরুষ, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নদীর এপার পাড়ি আছে এবং এর মধ্যে কিন্তু প্রচন্ডতা কিন্তু বেড়ে গেছে। তবে এই যে যত দিন যাচ্ছে, আমাদের আবহাওয়াবিদ যে কথা জানিয়েছে যে সন্ধ্যা নাগাদ অথবা রাত্রে বড় ধরনের আঘাত আনার সম্ভাবনা রয়েছে মোংলা উপকূলীয় অঞ্চলে। তবে আমাদের উপজেলা প্রশাসন যে কথা জানিয়েছে যে ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে যে যারা বসবাস করে, নদী সংলগ্ন যারা বসবাস করছে, সুন্দরবন সংলগ্ন যারা বসবাস করছে, তাদেরকে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে। ইতিপূর্বে কিন্তু প্রায় 3,000 লোককে তারা উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আনছে এবং তার সাথে ছিল আমাদের সিপিপির কর্মকর্তা যারা আছে, সিপিপির স্বেচ্ছাসেবক আছে, সিপিপির টিম লিডার আছে, তারা কিন্তু উপজেলা প্রশাসনের সাথে থেকে মানুষদেরকে উদ্ধার করে এনে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে গ্রহণ করেছে। এছাড়া পৌর কর্তৃপক্ষ আমাদের যে কথা জানিয়েছে যে এ পর্যন্ত প্রায় পৌর এলাকায় প্রায় 20-25টির মতন আশ্রয় কেন্দ্র তারা স্থাপিত করে রেখেছে এবং তারা কিন্তু সেই আশ্রয় কেন্দ্রগুলো স্কুলে যে বড় বড় পাকা ভবন আছে সেগুলো কিন্তু তারা উন্মুক্ত করে রেখেছে এবং সেখানে কিন্তু প্রায় 2,000 লোকের শুকনো খাবার কিন্তু তারা অলরেডি বিতরণ করেছে। উপজেলা প্রশাসন কিন্তু শুকনো খাবারের ব্যবস্থা করেছে, রাত্রে কিন্তু তাদের জন্য আবার খাবারের ব্যবস্থা করবে উপজেলা প্রশাসন। এদিকে আমাদের নৌবাহিনী যে কথা জানিয়েছে এবং যে কোস্টগার্ড আমাদের যে কথা জানিয়েছে, কোস্টগার্ডের প্রায় 16টি নৌযান তারা কিন্তু সর্বক্ষণিক সব জায়গায় গিয়ে কিন্তু মানুষদেরকে উদ্ধার করতেছে, পৌর কর্তৃপক্ষ উদ্ধার করতেছে। এছাড়া বন্দর কর্তৃপক্ষ তারা যে জাহাজগুলো নিরাপদ আশ্রয় দেখেছে, এখন পর্যন্ত কোন রকম কোন জাহাজের কোনো দুর্ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এছাড়া যে নৌযানগুলো রয়েছে, যে বোট কার্গো গুলো যা পণ্য বোঝাই যারা রয়েছে, তারা কিন্তু দ্রুত নিরাপদ আশ্রয় গেছে। এছাড়া যেসব জেলেরা ছিল, জেলেগুলো সব কিন্তু বন বিভাগ কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে এবং এছাড়াও কিন্তু এই মোংলা উপকূলীয় অঞ্চলে যে মানুষগুলো রয়েছে তারা যেন কোনো রকম যানবাহনের ক্ষতি না হয়, তারা কিন্তু সেগুলো উপজেলা প্রশাসন, সিপিপি এবং পৌরসভা এবং পুলিশ প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরের উপর দিয়ে বয়ে যাওয়া যে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের সর্বশেষ খবর।
এখন চলে যাব বরিশালে, আছে আমাদের সহকর্মী অপূর্ব অপু, সেখানে বিষয়টা জানতে আমরা সেখানে যাব। হচ্ছে ক্রমশ ঘুমোটে হচ্ছে, সকালবেলাও আমরা দেখেছি যে অবস্থা, এখন দুপুর 3টা বাজে, এখন কিন্তু আসলে মুষলধারায় বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, তবে এখন নদীর পানি কিন্তু আগের থেকে অনেক বেশি বৃদ্ধি হয়েছে। আমি এই মুহূর্তে আছি কীর্তনকল নদীর সামনে, কীর্তনকল নদী সহ বরিশাল বিভাগের যে 23টি নদ নদী রয়েছে প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর থেকে প্রবাহিত শুরু হয়েছে বলে জানিয়েছে এখানকার পানি উন্নয়ন বোর্ড। আপনি জানেন যে এর প্রভাব, এই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়েছিল মূলত গতকালকে থেকে, এবং একদিকে অমাবস্যার জো, অন্যদিকে এই যে ঘূর্ণিঝড়টি, ঘূর্ণিঝড়ের ফলে নদীর পানি যেমন একদিকে বৃদ্ধি হয়েছে এবং অন্যদিকে শহরেও, শহরের বিভিন্ন এলাকারও কিন্তু অলিতে গলিতে পানিতে পানিতে কিন্তু সড়ক তলিয়েছে এবং বরিশালের বিভিন্ন নির্মাণাঞ্চল কিন্তু তলিয়েছে। এবং আমার সাথে বিভাগীয় কমিশনার জানিয়েছে যে প্রায় 4,500-5,000 কিন্তু এখানে সাইক্লোন শেল্টার ব্যবস্থা করেছে, সেখানে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করবার জন্য, মানুষ যাতে নিরাপদ আশ্রয় গ্রহণ করে। তবে সেক্ষেত্রে বরিশালে কিন্তু খুব বেশি মানুষ কিন্তু গ্রহণ করছে, আশ্রয়স্থলে যায়নি, তবে পিরোজপুর, বরগুনা, পটুয়াখালীর বিভিন্ন সাইক্লোন শেল্টারে মানুষ আশ্রয়স্থলে গিয়েছে। এবং ঘূর্ণিঝড়, আমার আবহাওয়া দপ্তরের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে আজকে সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড়টা কিন্তু আঘাত করবে, বাংলাদেশই আঘাত করবে, তার মধ্যে আবার বরিশাল, বরিশাল বিভাগের কিন্তু অগ্রভাগ রয়েছে এই ঘূর্ণিঝড়ের, ঘূর্ণিঝড়ের অগ্রভাগটি রয়েছে বরিশাল বিভাগমুখী। আমার সাথে কথা হয়েছিল স্থানীয় আবহাওয়া দপ্তরের কাছে, তারা বলছেন যে ঘূর্ণিঝড় কেন্দ্রের 55 কিলোমিটারের ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ কিন্তু ঘন্টায় 75 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং মংলা, চট্টগ্রাম এবং পায়রা বন্দর, পায়রা বন্দর থেকে কিন্তু এটি এখন 525 কিলোমিটার দূরত্বে রয়েছে, এখন পর্যন্ত রয়েছে, সকালবেলা সকালের খবর জানিয়েছিল আবহাওয়া দপ্তর থেকে। এবং সেক্ষেত্রে স্থানীয় আবহাওয়া দপ্তর আর স্থানীয় প্রশাসন কিন্তু বারংবার আহ্বান জানিয়েছে উপকূলের মানুষদেরকে নিরাপদ আশ্রয় গ্রহণ করবার জন্য। এর মধ্যে নদীর আশপাশে আমরা দেখেছি যে নৌপুলিশ, কোস্টগার্ড, সিপিবির সদস্যরা, 32,500 সিপিবির সদস্যরা কিন্তু একযোগে কিন্তু সতর্কতামূলক, সচেতনতামূলক কাজ করছে। তো বরিশালের কীর্তনকল নদীর সামনে থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে, এবং তার আগে যুক্ত হয়েছিলাম মংলা বন্দর ও পটুয়াখালীর কুয়াকাটায়। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। উপকূলের জেলাগুলোতে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে করা হচ্ছে মাইকিং। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উত্তাল সাগর, বৃষ্টির সঙ্গে বইছে তীব্র ঝড়ো হাওয়া, ধেয়ে আসছে সাইক্লোন সিত্রাং। উপকূলের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই চলছে মানুষকে সচেতন করার কাজ। একই সঙ্গে জানানো হচ্ছে আবহাওয়া বিভাগের সবশেষ নির্দেশনা ও সংকেত। যারা প্রতিবন্ধী আছে, শিশু আছে, মহিলা আছে, প্রথম তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি, এরপরে আমরা যাদের সাধারণ, যারা তাদের অভিভাবক আছে, তারা তারপরে সর্বশেষ যাবে। আমরা শুকনো খাবারের ব্যবস্থা রাখছি, সেই সাথে আমাদের সার্বিক পরিস্থিতিতে মোকাবেলায় যদি সিগন্যাল আরও বাড়ে, আমরা আরও পদক্ষেপ নেব বলে আশা করছি। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার, তবে এখনও পর্যন্ত হাতে গোনা মানুষ আশ্রয় নিয়েছেন কেন্দ্রগুলোতে। বিশেষ করে নদী পাড়ের মানুষকে স্বেচ্ছাসেবীরা দ্রুত সরে যাওয়ার জন্য বলছেন। ভয়াবহতা বুঝে কেন্দ্রগুলোতে পরিবার ও গবাদি পশু নিয়ে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন এলাকাবাসী। নিরাপদ আশ্রয়ের জন্য আমি সাইক্লোন সেন্টারে ফ্যামিলি সহ আছি। আমরা সবাই দেখি নিয়ে যত বাচ্চা কাচ্চা আছে মানুষ হচ্ছে, আমরা সাইক্লোন সেন্টারে চলে যাবো। গাঙ্গা সুরা খাওয়ার বসছেন এই ভাইটা কথা দিয়ে 8 নম্বর সিঙ্গেল মনে না 9 নম্বর করে তিন না, তাহলে আমরা সাইক্লোন সেন্টারে যাইতে আসি। গরু, ছাগল, মুরগি সব নিয়ে আসি সাইক্লোন সেন্টারে। তবে ঝড়ের চেয়েও বেশি চিন্তা দুর্বল বেরি বাঁধ নিয়ে। 5 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে এই সাইক্লোনে। এ অবস্থায় উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা স্থানীয়দের। এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে শুরু করেছে বিভিন্ন এলাকা। পানি বৃদ্ধি পাইলে আমাদের বাড়ি, বৃদ্ধ বা মা বাবা, বাচ্চা কাচ্চা, এদের নিয়ে আমরা যাবো কোথায়? জলোচ্ছ্বাস
আবহাওয়া বিভাগের তথ্য মতে সবশেষ 2020 সালের 20 মে ঘূর্ণিঝড় আমপান বাংলাদেশ উপকূলে আঘাত হানে, মারা যান 20 জন, ক্ষতিগ্রস্ত হয় কয়েক হাজার বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন অন্তত 1 কোটি মানুষ। আহসানুল করিম, সময় সংবাদ। ঘূর্ণিঝড়ের আরও তথ্য জানাতে বরগুনার বিষখালী নদীর তীরে আছেন সাইফুল মিরাজ, পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। প্রথমেই যাচ্ছি মিরাজের কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনার বিষখালী নদী তীরে। এই নদীটি এখন একেবারে উত্তাল অবস্থা রয়েছে এবং মুষলধারে বৃষ্টির পাশাপাশি দমকা হওয়ার কারণে এই নদীর তীরে যত নৌযান ছিল সব নৌযানগুলোকে তীরে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা এখানে বরগুনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই নদী তীরবর্তী এলাকায় প্রচারণা চালাতে এসেছেন যাতে এখানকার ঝুঁকিপূর্ণ এলাকার যেসব বাসিন্দা রয়েছেন তারা যাতে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান এই জন্য। অন্যদিকে আমরা কিছুক্ষণ আগে বরগুনার বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি, তবে এখন পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রতেই কোনো আশ্রয় প্রার্থীরা যাননি। তবে আমরা বাড়ি বাড়ি গিয়ে দেখেছি যে আশ্রয় প্রার্থীরা যারা আশ্রয় নেবেন তারা বাড়িতে তাদের যেসব সামগ্রী সঙ্গে করে বহন করে নিয়ে যাবেন সেই সব উপকরণগুলো তারা একত্র করছেন এবং তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা বরগুনা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলার জন্য বরগুনায় 642টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এইসব আশ্রয় কেন্দ্রে প্রায় 5 লাখ মানুষকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরগুনা জেলা প্রশাসন। এছাড়া যেসব উঁচু ভাব মজবুত ভবন রয়েছে, বহুতল ভবন রয়েছে, সেই সব ভবনগুলোকেও কিন্তু এই আশ্রয় কেন্দ্রের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আশ্রয় কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষ যাননি, যেসব বাসিন্দারা রয়েছে নদী তীরবর্তী তারা কিন্তু এখন পর্যন্ত বিষয়টিকে খুব একটা আমলে নিচ্ছেন না। আমরা সকাল থেকে ঘুরে ঘুরে দেখেছি যে সিপিপির কর্মীরা, এরপর আনসার বাহিনী, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সবাই মিলে একযোগে প্রচারণা চালাচ্ছেন। জেলার প্রায় সকল প্রতিটি অলি গলি গ্রাম সর্বত্র তারা ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আসলে যারা নিরাপদ আশ্রয় যাবেন তাদের কিন্তু সেরকম একটা সাড়া এখন পর্যন্ত আমরা দেখিনি। যারা রয়েছেন তারা কিন্তু এখনো ঘূর্ণিঝড় কতটা আঘাত হানবে, কি ধরনের ক্ষয়ক্ষতি হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনো তারা হাসি তামাশা করতেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। অন্যদিকে আমরা যেসব ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার যেখানে যেসব কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনে 25 মেট্রিক টন চাল, 1000 প্যাকেট শুকনো খাবার এবং 700 প্যাকেট বিস্কিট রয়েছে যেগুলো আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিবে তাদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া যেসব বাড়িঘর ছেড়ে যারা আশ্রয় নিবে তাদেরকে বাড়িঘরের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পুলিশ এবং স্থানীয় যে নিরাপত্তা বাহিনী রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। আমরা এখন যাব পটুয়াখালীতে আমাদের সহকর্মী বাদলের কাছে। ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীতে কিন্তু গতকাল থেকে রাত থেকে এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল থেকে এ পর্যন্ত কলাপাড়া রাডার স্টেশন থেকে জানা গেছে প্রায় 98 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই যে ঘূর্ণিঝড় কারণে পটুয়াখালীর যে পৌরসভার যে অধিকাংশ রাস্তাঘাট আছে রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এছাড়া যে আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাট থেকে ঘর বাড়ির ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে, এই পানি ঢুকে কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছে। সাধারণ মানুষ কিন্তু খুব ভোগান্তির ভিতরে রয়েছে ঘূর্ণিঝড়ের এই পানির কারণে। আসলে ঘূর্ণিঝড় সিত্রাং যে আসলে এতটা আঘাত হানবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে এটা কিন্তু মানুষ আগে থেকে বুঝতে পারেনি, তবে বেলা গড়ানোর সাথে সাথে এই ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের মানুষ কিন্তু বুঝতে পারতেছে যে সুত্রিঙ্গা আগে উপকূলীয় জেলা অবশ্যই আঘাত হানবে, এতে মানুষ ক্ষয়ক্ষতি হতে পারে। সেজন্য কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর প্রস্তুতি। আপনি জানেন জেলা পটুয়াখালী জেলায় প্রায় 704টি সাইক্লোন সেন্টার রয়েছে এবং 24টি মুজিব কেলা রয়েছে এবং 700 সাইক্লোন সেন্টারে যাদের সাধারণ মানুষ যাদের কাঁচা বাড়ি ঘর রয়েছে এবং বেড়িবাঁধের পাশে যারা অবস্থিত রয়েছে তারা যেন আসতে পারে সেজন্য জেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে কিন্তু ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে কিন্তু অনেক সাইক্লোন সেন্টারে কিন্তু আসা শুরু করে দিয়েছে সাধারণ মানুষ, গৃহপালিত পশু সহ সবকিছু নিয়ে আসা শুরু করেছে। বিশেষ করে রাঙ্গাবাড়ি উলেজে উপজেলা যে চরগুলো রয়েছে এই চরগুলো কিন্তু মানুষ এখনই আসা শুরু করে দিয়েছে এই সাইক্লোন সেন্টারে। আর যাতে সাইক্লোন সেন্টারে মানুষ সাধারণ মানুষ থাকতে পারে তাদেরকে খাবার দাবার এবং সবকিছু দিয়ে নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এই ছিল পটুয়াখালী চিত্রাঙ্গের আমার কাছে সর্বশেষ। ঘূর্ণিঝড়ের খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলাম পটুয়াখালীর সবুজবাগ এলাকায় এবং তার আগে যুক্ত হয়েছিলাম বরগুনার বিষখালী নদীর পাড়ে। চিত্রাঙ্গের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে প্লাবন। পটুয়াখালী, খুলনা, নোয়াখালী সহ বিভিন্ন জেলা শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। চিত্রাং আঘাত হানার আগেই পানিতে সয়লাব উপকূল এলাকা। ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়েছে। এছাড়া নোয়াখালীর হাতিয়ার, চমরদ্দি, নিঝুম দ্বীপ সহ বেশ কয়েকটি ইউনিয়নও জোয়ারের পানিতে নিমজ্জিত। পানিবন্দী হয়ে পড়েছেন 15টি গ্রামের সহস্রাধিক গ্রামবাসী। সোমবার ভোর রাত থেকে টানা বৃষ্টিতে টইটুম্বর, খুলনা নগরী, শহরের রয়্যাল মোড়, রূপসা ঘাট এলাকা, পিটিআই মোড় সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ভাই, আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে, তারপর কোথাও যেতে পারতেছি না। যারা চাকরি বাকরি করে তারা কোথাও যেতে পারতেছে না। চলাফেরার সমস্যা হচ্ছে, দোকানপাট বন্ধ, খোলা যাচ্ছে না, ফ্লাক্সি দিতে পারতেছি না। আমরা গরিব মানুষ, কাজ কাম নেই, সমস্ত রাস্তায় পানি উঠে গেছে, দেখেন তো বৃষ্টিতে গাড়ি পাচ্ছি না। জোয়ার এবং বৃষ্টির পানিতে প্লাবিত পটুয়াখালীর সদর রোড, সবুজবাগ, লঞ্চঘাট সহ বেশ কয়েকটি এলাকা, এমনকি পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতেও। দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। চিত্রাঙ্গের প্রভাব নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে আছেন পলাশ রায় এবং পিরোজপুরের কঁচা নদীর পাড়ে আছেন সহকর্মী জিয়াউল হক। শুরুতেই যাচ্ছি পলাশের কাছে। ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু শুরু হয়েছে গত রাত থেকেই। আজ ভোর থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করে। সকাল থেকেই কিন্তু বিরামহীন বৃষ্টি পড়ছে এই ঝালকাঠিতে, ঝালকাঠি জেলা জুড়েই। ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত 62টি সাইক্লোন শেল্টার সহ আরো 400 স্কুল, কলেজ, মাদ্রাসা সহ পাকা ভবনকে কিন্তু প্রস্তুত করা হয়েছে। যদিও এখনো সেখানে আশ্রয় নিতে নদীপাড়ের মানুষ আসেনি, তারা মনে করছে যে আরো একটু সময় অপেক্ষা করতে চায়। তাদের ঘরের যে জিনিসপত্র রয়েছে, গবাদি পশু রয়েছে, আরো যে সম্পদ রয়েছে, সে কারণে তারা একটু দেরি করতে চায় দুর্যোগের অবস্থাটা দেখার জন্য। কিন্তু এই যে কেবল লাগামহীন বৃষ্টিই নয়, বৃষ্টির সাথে সাথে কিন্তু দমকা হাওয়া বইছে সেই ভোর থেকেই, যে কারণে ঝালকাঠি জেলার গ্রাম অঞ্চলের কিন্তু অসংখ্য গাছপালা কিন্তু পড়ে গেছে। বিশেষ করে 48,000 হেক্টর আমনের বীজতলা, আমনের চাষ কিন্তু চরম হুমকির মুখে পড়েছে। কেবল আমনই নয়, 8,000 হেক্টর রবি শস্যও কিন্তু হুমকির মধ্যে পড়েছে। শীতকালীন যে সবজি চাষ হয়েছে সেগুলো কিন্তু এই বৃষ্টিতে ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে। আর নদীর পানির কথা যদি বলি, নদীর পানি কিন্তু সকালে কম ছিল, এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই নদীর পানি কিন্তু বেড়ে চলছে। এখন পর্যন্ত 3 ফুটেরও বেশি সুগন্ধা, বিষখালী, হলতা সহ জেলার ছোট বড় 11টি নদীর পানি কিন্তু বেড়েই চলছে। এ পানি কিন্তু বেড়েই চলছে, রাত 12টা পর্যন্ত জোয়ার থাকবে, এই জোয়ারের কিন্তু পানি আরো বেড়েই চলবে। নদীপাড়ের ঝালকাঠি জেলার ঝালকাঠি জেলার 30টি গ্রাম নদী পাড়ে রয়েছে। এই 30টি গ্রামের মানুষ কিন্তু চরম শঙ্কায় রয়েছে। তো এই ছিল আমার কাছে ঝালকাঠি জেলার এই শীতাঙ্গের দুর্যোগের সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন জানবো, পিরোজপুরে চলে যাচ্ছি জিয়াউল হক জিয়ার কাছে। জিয়া, চিত্রাঙ্গের তাণ্ডব আসলে সেই সকাল থেকে পিরোজপুরে শুরু হয়েছে। আমি এখন আছি পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট লঞ্চঘাট টার্মিনালের পাশে অবস্থান করতেছি। তো ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের তাণ্ডব সকাল থেকে যেভাবে চলতেছে, তাতে এইখানের যে নদী পার তীরবর্তী যে সমস্ত বাড়িঘর ছিল, সে সমস্ত বাড়িঘরের লোকজনকে নিরাপদে সাইক্লোন সেন্টারে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি তারা সরিয়ে নিয়েছে। তো দিন যতই গড়াচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং চিত্রাঙ্গের তাণ্ডব ততই আমার এখানে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, চিত্রাঙ্গের এই যে তাণ্ডবে ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় যে আপনার নদী তীরবর্তী বেড়িবাঁধগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে লোকালয় পানি ঢুকতেছে এবং নিম্ন অঞ্চল 2 থেকে 3 ফুট পানির নিচে ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে পিরোজপুরের, বিশেষ করে ইন্দুরকানী, মঠবেড়িয়া সদর এবং ভান্ডারিয়ার কিছু অংশ।
এখানে আমি পিসপুর জেলা প্রশাসনের সাথে কথা বলে যা জানতে পেরেছি, তিনি আমাকে জানিয়েছেন যে 261টি সাইক্লোন সেন্টার এখানে প্রস্তুত রাখা হয়েছে, যেখানে 171,000 মানুষ এখানে আশ্রয় গ্রহণ করতে পারবে। তো 7 নম্বর বিপদ সংকেত শুরু হওয়ার পর এখানে আমি দেখেছি যে জেলা প্রশাসনের তৎপরতা, পুলিশ প্রশাসনের তৎপরতা সহ সার্বিকভাবে এখানে মানে প্রচণ্ড যে ঘূর্ণিঝড়টা আসতেছে এটাকে যাতে মানুষের কোনো জীবনমালের ক্ষতি না হয়, মানুষের যেন সেরকম জানমালের ক্ষতি না হয়, এজন্য তারা যথেষ্ট তৎপরতা করতেছে এবং তৎপরতার মধ্যে আছে এবং এখানে মানুষ মানুষের শুকনো খাবার ব্যবস্থা করা হয়েছে। রেস্কিউ সেন্টার তাদের ভলান্টিয়ারের মাধ্যমে বিভিন্ন উপজেলায় কাজ করতেছে। তো জেলা প্রশাসন আমাকে যেটা জানিয়েছে যে এই যে বিভিন্ন স্কুল কলেজ সব 171,000 মানুষ এখানে আশ্রয় করতে পারবে। তো পিসপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর চিত্রাঙ্গে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পিরোজপুরের কচা নদীর পাড়ে এবং তার আগে যুক্ত হয়েছিলাম ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে। উপকূলীয় জেলা ঝালকাঠি ও বরগুনায় বেড়ি বাঁধগুলোর অবস্থা নাজুক, তার উপর নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। এই অবস্থায় টেকসই বেড়ি বাঁধ নির্মাণের পাশাপাশি লবণ সহিষ্ণু কৃষির ওপর জোর দেওয়ার তাগিদ জলবায়ু বিশেষজ্ঞদের। ঝালকাঠি ও বরগুনা থেকে রিপোর্টার ও চিত্র সাংবাদিকদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সমুদ্র উপকূল, তার উপর চারদিকে নদী বেষ্টিত প্রাকৃতিক দুর্যোগ প্রবণ জেলা ঝালকাঠি। জেলার প্রায় 200 কিলোমিটার বেড়ি বাঁধের 1/3 পুরোপুরি ভেঙে গেছে। দুর্যোগ মোকাবিলায় নেই টেকসই কোনো ব্যবস্থাও। একজনের বাড়ি পাল্টাইয়া নতুন জায়গায় কোন রকম বসবাস করি থাকে, কিন্তু এখানে সাইক্লোন সেন্টারের দরকার। আশ্রয় নেওয়ার জায়গা নেই, এখন স্কুল করে থাকি। সাইক্লোন সেন্টার একটা পর্যাপ্ত না, আমাদের এলাকার জনগণের জন্য একটি সুব্যবস্থা করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বোর্ডের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, পানি সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। খুব শীঘ্রই আমরা বরাদ্দ পাবো এবং ওখানে বরাদ্দ পেলেও যে আমরা এটা সংস্কার কাজ করতে পারবো। ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ জলোচ্ছ্বাস ঠেকাতে না পারায় প্রতিবছর বৈরী আবহাওয়ায় পথে বসতে হয় হাজার হাজার বরগুনাবাসীকে। এ অবস্থায় টেকসই বেড়ি বাঁধের পাশাপাশি লবণ সহিষ্ণু কৃষির প্রয়োজনীয়তার কথা জানান বিশেষজ্ঞরা। এই নাজুক বেড়িবাঁধের কারণে জল ঢুকে বা পানি ঢুকে মানুষের প্রাণহানি, ফসলের ক্ষয়ক্ষতি এবং বিভিন্ন ধরনের পশু জলোচ্ছ্বাসের পানিতে ভেসে যায়। একটু স্বাভাবিক জ্বরের চাইতে পানি বেশি হইলে সাথে সাথে ফ্যামিলি পানিতে প্লাবিত হয়ে যায়। অনেক বেশি গাছপালা লাগানো, অনেক বেশি এটা যাতে গ্যাস এমিশন না হয়, কার্বন ডাইঅক্সাইড এমিশন না হয়, সেটার দিকে আমাদের বেশি আরও বেশি খেয়াল করতে হবে। আবহাওয়া নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়েদার আন্ডারগ্রাউন্ডের তথ্য মতে বিশ্বের 35টি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের 27টি সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বরগুনায় মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জেলে না হয়েও অবস্থা সম্পন্ন ব্যক্তিরা পাচ্ছেন সরকারি চাল, অন্যদিকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জেলেরা। আবার যারা চাল পেয়েছেন তাও পরিমাণে কম, এজন্য জনপ্রতিনিধিদের দুষছেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। সাইফুল মিরাজের পাঠানো তথ্য ও রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। একসময় মাছ ধরলেও এখন বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে তিনটি শোরুমের মালিক মোহাম্মদ বাবুল। অথচ জেলে না হয়েও মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার 25 কেজি চাল সহায়তা পেয়েছেন এই ব্যবসায়ী। চালটা মাপি 25 কেজি দিস, তারা নাম দেওয়ার পরে আমি ফার্স্ট কয়েকদিন পাইনি, এরপরে পাইছি। বাবুলের মতো জেলে না হয়েও চাল সহায়তা পেয়েছেন অজপাড়া গায়ে আলিশান বাড়ি করা আলী হোসেন সহ আরও অনেকে, যাদের মধ্যে কেউ কেউ সেই চাল আবার বিক্রিও করছেন। অভিযোগ উঠেছে জেলে কাঠ থাকার পরও অনেক প্রকৃত জেলে চাল পাননি, আবার যারা চাল পেয়েছেন সেটাও কম। তবে অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রতিনিধিরা। আমি পাইছি 20 কেজি। আপনার কথায় আমি একমত হইতে বাধ্য নই, চেয়ারম্যান বরাবর চলে যান, চেয়ারম্যান জবাবদিহি করবে। এদিকে জেলেদের চাল বরাদ্দে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। কোনো যদি অভিযোগ আমরা পাই, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থানে যাব এবং আমরা কিন্তু ওইখানে যারা এই তালিকা প্রণয়ন এবং এই তালিকায় যারা নাম অন্তর্ভুক্ত করেছেন তাদেরকে কিন্তু আমরা জবাবদিহিতার মুখোমুখি আনব। মা ইলিশ রক্ষার 22 দিনের নিষেধাজ্ঞায় এবছর জেলে প্রতি 20 কেজির পরিবর্তে 25 কেজি করে চাল বিতরণ করছে সরকার। বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা 37,000-এরও বেশি। সময় সংবাদ, বরগুনা।
পটুয়াখালীতে অব্যাহত ভাঙনে প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়ি, ঘর সহ নানা স্থাপনা। একের পর এক ভাঙনে সর্বশান্ত সদর উপজেলার লোহালিয়া ও লাউকাছি গ্রামের বাসিন্দারা। তিন নদীর মোহনার জোয়ারের পানির চাপে বাড়ছে ভাঙনের তীব্রতা। ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব এলাকার মানুষ। ভাঙন রোধে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ চান তারা। জেলায় 1,345 কিলোমিটার বেড়ি বাঁধের মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 55 কিলোমিটার এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 6 কিলোমিটার এলাকা। ভয়াবহ দূষণ, অবৈধ দখল আর ভাঙনের কবলে পড়েছে ঝালকাঠির প্রধান দুই নদী, সুগন্ধা আর বাসন্তা। পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় সুগন্ধা নদী পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। অপরদিকে স্থানীয় প্রভাবশালীদের অবৈধ দখলের কবলে শহরের বাসন্তা নদী। বরাবরের মতো নদী রক্ষায় প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। সুগন্ধা নদী এখন পরিণত হয়েছে শহরবাসীর ময়লা আবর্জনার ভাগাড়ে। ঝালকাঠি শহরের এক পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীতে পৌরসভার কর্মীরাই ফেলছে শহরবাসীর বর্জ্য। এতে ভয়ানক দূষণের কবলে পড়েছে নদীটি। গত বছর আগস্টে স্থানীয় প্রশাসন ডাম্পিং স্টেশন করার আশ্বাস দিলেও এখনও বাস্তবায়ন হয়নি। কাউন্সিলর কোনো কেউ আমাদের ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা নাই এবং দেয় না। সুগন্ধা নদীতে আজকে পৌরসভা তাদের ময়লা ডাম্পিং এর স্থান তৈরি করছে, নদীটি দূষণ করা হচ্ছে। সমস্যার কথা স্বীকার করে ডাম্পিং স্টেশন করার আবারও আশ্বাস পৌরসভা কর্তৃপক্ষের। প্রজেক্টের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছি, অচিরেই ঝালকাঠি পৌরবাসী এই ডাম্পিং স্টেশন ব্যবস্থা করার জন্য অচিরেই আমরা জিনিসগুলো পাবো। সম্প্রতি এ নদীর তীব্র ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ। পানি সম্পদ প্রতিমন্ত্রী জেলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পানি কমলে পরে আমরা জিও ব্যাগ দিয়ে এটাকে আমরা স্লোপ প্রোটেকশন করে দেব, তাহলে ভবিষ্যতে এটা ভাঙবে না। এদিকে শহরের অপর পাশ দিয়ে বয়ে যাওয়া বাসন্ডা নদী স্থানীয় প্রভাবশালী দখলদারদের কবলে পড়ে হারাতে বসেছে নিজস্ব স্বকীয়তা। নদীতে অবৈধভাবে বাঁশ দিয়ে পাইলিং, জিও ব্যাগ ডাম্পিং করে স্থানীয় প্রভাবশালীরা নদীর বিশাল অংশ দখল করে বলে অভিযোগ স্থানীয়দের। রাতের অন্ধকারে ইট ফেলাইতেছে টলারে আইনা, জি ব্যাগ ফেলাইতেছে, আস্তে 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 বর্তে বর্তে নদী এখন দখলের মধ্যে লয়ে গেছে, মানে জমি লয়ে জমি বানাই ফেলাইতেছে। বাসন্ডা নদীকে দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের। অবশ্যই যে অবৈধভাবে দখল যেটা করা হয়েছে আমরা দখলমুক্ত করব। জিও ব্যাগ ডাম্পিং প্লাস হচ্ছে বাঁশ বোলার কাজটাকে বন্ধ করার জন্য প্রয়োজনে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। 16.8 বর্গ কিলোমিটারের এই পৌরসভার লোকসংখ্যা প্রায় 60,000। সময় সংবাদ, ঝালকাঠি। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 18 অক্টোবর পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচা আলাউদ্দিনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা নজরুল ইসলাম নান্নুর বিরুদ্ধে। ঘটনার দিন নিহতের স্ত্রী বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করলে ভাতিজা নজরুল ইসলাম নান্নু ও তার ছেলে রিফাতকে গ্রেফতার করা হয়। ভোলার সদর উপজেলার ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে বস্তাবন্দী লাশ দেখে 999-এ জানায় স্থানীয়রা। 19 অক্টোবর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিরাপদ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাক। 100 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে গভীর রাতে 8 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা। বন্দরগুলোতে 6 ও 7 নম্বর বিপদ সংকেত, নিম্নাঞ্চল প্লাবিত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা এখান থেকে যাবেন না। তাণ্ডব থেকে উপকূলবাসীকে রক্ষায় নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে। সারাদেশে নৌযান চলাচল বন্ধ, চট্টগ্রাম, বরিশাল ও কক্সবাজারে ওঠানামা করছে না বিমান। এবং উপকূলীয় জেলা ঝালকাঠি ও বরগুনায় নাজুক সব বেড়িবাঁধ, নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টারও, টেকসই বাঁধ নির্মাণ ও লবণ সহিষ্ণু কৃষির ওপর জোর দেওয়ার তাগিদ। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজন। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।